সুপ্রিয় দর্শক, এমবিসিএল 2021 খেলা জটিল হয়ে গিয়েছে। এখন খেলা জটিল, সুপ্রিয় দর্শক, এমবিসিএল 2021 খেলা জটিল হয়ে গেছে। এখন এখন খেলা চলতেছে সিলেটেস্ট, এখন খেলা চলতেছে সিলেট স্ট্রাইকার্স বনাম মৌলভীবাজার মেভেরিক্সের, এবং এই খেলার মধ্যে তাদের টার্গেট হচ্ছে গিয়ে 60 রান এবং জিততে হবে 5 রানের মধ্যে, 5 রানের 60 রান টার্গেট, 5 ওভারের মধ্যে জিততে হবে। যদি 5 ওভারের মধ্যে সিলেট 5 ওভারের মধ্যে 5 ওভারের ভিতরে যদি সিলেট স্ট্রাইকার্স 60 রান করতে পারে তাহলে তারা ফাইনালে যাবে এবং সুনামগঞ্জ স্কোয়াডন টুর্নামেন্ট থেকে বিদায় নেবে। আর যদি তারা 5 ওভারের মধ্যে জিততে না পারে তাহলে সুনামগঞ্জ স্কোয়াডন ফাইনালে যাবে। চলুন দর্শক, আমরা এই টান টান উত্তেজনা করে ম্যাচটি দেখে দেখতে পাচ্ছেন সিলেট স্ট্রাইকার্সের ব্যাটসম্যান সঞ্জয় সজীব প্রস্তুত এবং মৌলভীবাজার মেভরিক্সের বোলার খন্দকার আরিফুল হক প্রস্তুত। দর্শক দেখতে পাচ্ছেন টান টান উত্তেজনাকর খেলা সিলেট ডিস্ট্রিক্ট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে, এবং আপনাদেরকে আমি স্কোরবোর্ড দেখে নিয়ে আসতেছি। আপনারা দেখতে পাচ্ছেন টোটাল হচ্ছে 5 রান, 0 ওভার, 60 রান। সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ব্যাটিংয়ে আছেন জনাব আসাদুল হাকিম এবং সঞ্জয় দেব সজীব, এবং 1 ওভারে স্কোরবোর্ড আপনাদেরকে আমি দেখিয়ে নিয়ে আসতেছি। স্কোরবোর্ড দেখুন আপনারা, 1 ওভার হচ্ছে 6 রান এবং তাদের টার্গেট হচ্ছে গিয়ে 60। টোটাল খেলা হচ্ছে 10 ওভারের, কিন্তু তাদেরকে এখন ক্যালকুলেশনে 5 ওভারের মধ্যে 60 রান করতে হবে। 5 ওভারে যদি তারা 60 রান করতে পারে তাহলে তারা ফাইনালে যাবে এবং সুনামগঞ্জ স্কোয়াডন টুর্নামেন্ট থেকে বিদায় নেবে, এবং অলরেডি মৌলভীবাজার মেভরিক্স ফাইনাল নিশ্চিত করেছে। এখন সিলেট স্ট্রাইকার্সের খেলার উপর ডিপেন্ড করতেছে সুনামগঞ্জ স্কোয়াডন টুর্নামেন্টে থাকবে না আউট হবে। একটা ক্যাচের সম্ভাবনা ছিল, কিন্তু মৌলভীবাজারের প্লেয়াররা ক্যাচ নিতে পারেনি, ক্যাচ ড্রপ। একটি হোয়াইট বল দেখলাম আমরা, একটা চমৎকার ফিল্ডিং, একটি চমৎকার ফিল্ডিং জনাব বিশ্বজিৎ জেক খুব সুন্দর একটি চমৎকার ফিল্ডিং করলেন এবং মাত্র একটা সিঙ্গেল হইল। ব্যাটসম্যান প্রস্তুত জনাব আসাদুল হাকিম, বোলার প্রস্তুত এনামুল হক। এবং বলটি একদম লেগ সাইডে ছিল, জনাব আসাদুল হাকিম খুব সুন্দর শট করে বাটের বাইরে পাড়িয়ে দিলেন এবং একটা 4 হয়ে গেল। আদায় করে নিলেন
দেখতে পাচ্ছেন বোলার প্রস্তুত মাহমুদ এনামুল হক এবং ব্যাটসম্যান প্রস্তুত জনাব আসাদুল হাকিম। এই মাত্র একদম সরাসরি বোল্ড হয়ে গেলেন জনাব আসাদুল হাকিম। আমি এই ফাঁকে আপনাদেরকে স্কোরবোর্ডটা আবার দেখে নিয়ে আসতেছি। আপনারা দেখতে পাচ্ছেন স্কোরবোর্ডটা, আমি আপনাদেরকে একটু দেখে নিয়ে আসতেছি। স্কোরবোর্ড দেখুন, 18 রান, এক ওভার এক উইকেট 18 রান। নতুন বোলার জনাব শামিম আল মামুন প্রস্তুত, ব্যাটসম্যান প্রস্তুত জনাব সঞ্জয় দে সজীব। এই মাত্র একটি খুব সুন্দর শটে একটি চার হয়ে গেল, সুন্দর শটে চার রান চলে গেছে বাস। পরের বল, বোলার প্রস্তুত, ব্যাটসম্যানও প্রস্তুত। সুন্দর একটা চমৎকার ফিল্ডিং এবং প্রান্ত বদল ব্যাটসম্যানদের, এক রান। এবং সিঙ্গেল, পা লাগিয়ে বল চলে গেছিল লেগ সাইড দিয়ে এবং ব্যাটসম্যানরা প্রান্ত বদল করে এক রান নিলেন। এই মাত্র একটি সুন্দর শটে মাঠের বাইরে বল চলে গেল এবং চার রান। রান হয়ে গেছে 2 ওভারে 28 রান। এবং আর একটি সুন্দর শট এবং আবার একটি চার হয়ে গেল। অভিনন্দন, 2 ওভারে 32 রান। মাঠে উত্তেজনা বিরাজ করছে, বোলার চাইছেন বল। আমি আপনাদের স্কোরবোর্ডটি আবার দেখে নিয়ে আসতেছি। এখানে হচ্ছে 32 রান, 3 ওভারে 32 রান। আর 3 ওভার লাগে তাদের, 3 ওভারে প্রয়োজন কত রান? 18 রান হইলে সিলেট ফাইনালে চলে যাবে। এক রান হয়ে গেল। আর একটি চার হয়ে গেল এই মাত্র। এই মাত্র একটি চার হয়ে গেল। ৪৪
দেখতে পাচ্ছেন চার ওভারে 50 রান হয়ে গেছে সিলেটের স্কোরবোর্ড। ওদের লাগে সাত বলে লাগে আর 10 রান, 7 বলে 10 রান নিলে ওরা জিতে যাবে। পাঁচ বলে লাগে মাত্র 6 রান। আপনারা দেখতে পাচ্ছেন সিলেট স্ট্রাইকারের উল্লাস। শুভ দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সিলেট স্ট্রাইকারের উল্লাস। ওনারা নির্ধারিত টার্গেটের মধ্যে জিতে এবং ফাইনালে পৌঁছে গেছেন। তাদের স্কোর হচ্ছে গিয়ে মাত্র 5 ওভার, 5 ওভারে 60 রান করে ওরা ফাইনালে পৌঁছে গেছে। সিলেট ফাইনালে পৌঁছে গেছে এবং ফাইনালে খেলা হবে সিলেট স্ট্রাইকার্স বনাম মৌলভীবাজার মেবুকিসের। শুভ দর্শক, আমি এখানে বিদায় নিচ্ছি এবং ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে সিলেট ডিস্ট্রিক্ট স্টেডিয়ামে 12 তারিখ সিলেট স্ট্রাইকার্স বনাম মৌলভীবাজার মেবুকিসের মধ্যে। সেই খেলা দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।